সাবধান, অলস হয়ে না, বেখেয়াল হয়ে না, গাফেল হয়ে না, জরুরি আদেশ কে ফলো করবে? আদেশ পালন না করলে 10 লাখ করে শাস্তি হতো তাহলে বুঝতে পারত, তো শাস্তি তো হয় না, আদেশ তো ঘোষণা করার মাঝে আছে। একদিন পড়েছিল সূরা ইখলাস 3 বার, আর পড়ে না, তারপরের দিন না পড়লে পিটাই হতো, তাহলে নাই হতো, কিন্তু পিটাই না তোকে। সর সমাতে একদিন বলেছে যে আব্দুর রহিম সাহেব বললেন যে আল্লাহর নবী ওযু করে ডান কাতে এই দোয়া করতেন, আল্লাহুম্মা আসলাম তু নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাহাতু জাহরি ইলাইকা রাব্বাতু রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাজি আরসালতা ওয়া বিন্নাবিয়িকা আল্লাজি আরসালতা। বুখারী মুসলিম। আল্লাহর নবীর স্বাভাবিক নীতি ছিল ডান কাতে শুয়ে এই দোয়া পড়া। হাদিস তো বুখারী মুসলিমে আছে, আপনি আমল না করলে আমি কি করতে পারি? আল্লাহ বিসমে কামত ওয়াহিয় বলে আপনি শোন শুইতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পড়ে শুইতেন। যাত্রা যাই আমি এত বড় আমি কি করি বলেন? আল্লাহ নবী এটাই করেছে। আপনার সব কিছু চলে এটা চলে না? আপনাকে বলেছি এই ছলাই তোমাকে বলেছি 24 ঘন্টার মধ্যে সাইদুল ইস্তেগফার মুখস্থ করতে হবে। ক্ষমা চাওয়ার সর্দার সাইদুল ইস্তেগফার। মুরব্বি আপনাকে বলেছি 7 দিনের মধ্যে মুখস্থ করতে হবে। সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময় মারা যায় তাহলে জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে যদি সকাল পর্যন্ত সময় মারা যায় তাহলে জান্নাতে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যুবক তুমি তো মুখস্থ করবে করবে, তোমার বাপকে করতে হবে। এটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষা, তার মানে মুখস্থ করতে করতেই হবে। কেন করেননি? কেন বসে আছেন? থাকবেন কেন? ক্ষমা চাওয়ার সর্দার, এ কথা আল্লাহ রাসূল বলছেন, তার মুখের ভাষা সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। শতবার বলে, আল্লাহকে ডাকেন, একটু জিকির আজকার করেন,